আব্দুলপুর স্টেশন থেকে নাটোর এটা গ্রিন ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে আমরা অটো নিয়ে রওনা দিয়েছি। আমাদের 40 মিনিটের মতো সময় লাগবে। ইনশাআল্লাহ আমরা এখানকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা সেই নাটোরের গ্রিন ভ্যালি পার্কে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই গ্রিন ভ্যালি পার্কের প্রধান ফটক। আমরা এখন ভিতরে ঢুকে ঢুকে আসলে পুরো অংশটা দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বাইরের কিছু দৃশ্য আমরা নিই। বাইরে দেখুন এই সাইডটা। কাঠের গুড়ি নিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কের লালপুর নাটোর। এখানে একটি আসলে হোটেলের খাবারের বিভিন্ন রেট দেওয়া আছে, আপনারা চাইলে এখানে পাশে হোটেল আছে, আপনারা এটা আসলে খাওয়া দাওয়া করতে পারেন। বন্ধুরা, নাটোর গ্রিন ভ্যালি পার্কের সামনের অংশটা কতটা প্রশস্ত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ছোট গাড়ি বড় গাড়ি নিয়ে আসতে পারছেন। আপনি সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আমরা বাপ ছেলে আমরা এসেছি। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ঘুরবো, আমরা নিজের দেখবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবে।
আসছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা দুজন আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার টিকিট আমরা কেটে নিলাম। এখন আমরা ভিতরে ঢুকবো এবং সব সুন্দর সুন্দর জিনিসগুলো একে একে দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আসো হ্যাপি বন্ধুরা, দেখতে পাচ্ছেন গেটটা কত সুরক্ষা, এখানে একজনের বেশি করে ঢোকা যাবে না। প্রিয় বন্ধুরা, আমরা সেই গ্রিন ভ্যালি পার্কে, নাটকে গ্রিন ভ্যালি পার্কের আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। আমরা মোটামুটি হাতের বাম ধরে রওনা দিচ্ছি ঘুরে ঘুরে দেখানোর জন্য। দেখুন এখানে বিশাল আকারের আসলে ফাঁকা জায়গা, সুন্দর গেট দিয়ে ঘেরা। আমরা এখানে অনেক সাইকেল দেখতে পাচ্ছি, এখানে সুন্দর গেট আপনার ফুলের গাছ দিয়ে গেট করা হয়েছে। আপনারা দেখুন এখানকার দৃশ্যগুলো কি মনোমুগ্ধকর। আর আমরা এখানে আমাদের হাতের ডান পাশে আমরা সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই ঝর্ণাটা আমরা দেখি মন ভরে চোখ ভরে প্রাণ। আমরা চলে এসেছি সেই সুন্দর, দেখুন কি সুন্দর ঝর্ণা, এত সুন্দর ঝর্ণা আসলে বলা যাবে না। এই ঝর্ণার দৃশ্য আসলে এইরকম ঝর্ণা আমার জীবনে অবশ্যই প্রথম। আপনারা দেখুন কি সুন্দর ঝর্ণা পানি চারিদিক দিয়ে বেয়ে নামছে, এইটা আসলে খুবই মনোমুগ্ধকর, ভাষায় প্রকাশ করা হবে না। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি, আমরা ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। চারিদিক দিয়ে আসলে ঝর্ণার এই সৌন্দর্যটা খুবই মনোমুগ্ধকর। এইটা বলা যায় চার সিংহর ঝর্ণা, চার সিংহর ঝর্ণা। চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে চারটা সিংহ, যাদের মুখ দিয়ে বের হচ্ছে পানির ফোয়ারা বা পানির ঝর্ণা।